আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মাল্টিমিডিয়া সম্বন্ধে আরো কিছু কাজ দেখে নেব। তো এগুলো আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে কি করে টেক্সট অ্যানিমেশন করতে হয় এবং ফ্ল্যাশের সাহায্যে কিভাবে অ্যানিমেশন করতে হয় সেই কাজগুলো দেখে নেব। চলো আজকে আমরা এই কাজগুলো দেখে নিই। আজকে আমরা মাল্টিমিডিয়ার সাহায্যে কিভাবে টেক্সট অ্যানিমেশন করতে হয় সেটা দেখে নেব। তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্টের টেক্সট অ্যানিমেশনটা দেখে নেব। পাওয়ার পয়েন্ট খুলে নেব, রান থেকে পাওয়ার পয়েন্ট আমরা লিখে ওকে করলেই পাওয়ার পয়েন্টের আমাদের সামনে উইন্ডোটা খুলে যাবে। পাওয়ার পয়েন্টের আমার যে প্লেস হোল্ডার আছে সেই প্লেস হোল্ডারের মধ্যে আমরা কম্পিউটার ক্লাস আমরা টাইপ করে নেব এবং এখানে আমরা টেক্সটের অ্যানিমেশন দেখব। কম্পিউটার ক্লাস কথাটা লিখব, নিচে নাম লিখে দেব, নাম লিখে রাখব। নাম লিখে আমরা দেখো টেক্সটটাকে সিলেক্ট করব, অ্যানিমেশনসে গিয়ে আমরা অ্যানিমেশন ট্রানজিশন টু দি স্লাইড তে ক্লিক করব এবং তারপর কাস্টম অ্যানিমেশনে যাব। কাস্টম অ্যানিমেশনে গিয়ে কাস্টম অ্যানিমেশনে আমরা অ্যাড এফেক্টের জায়গায় ক্লিক করব এবং মোশন পাথে আমরা ক্লিক করে নেব। তারপর মোশন পাথ থেকে আমরা নিউট্রিনো বলে একটি অপশানে, স্পেশাল অপশান, যে অপশানে গিয়ে আমরা ক্লিক করে আমাদের সামনে এটা চলে আসবে। অর্থাৎ আমরা এখান থেকে অ্যানিমেশন পাথ যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। নেক্সটও এরকমভাবে টেক্সটটাকে সিলেক্ট করে নেব, করে আমরা F5 দিয়ে স্লাইড শো থেকে ভিউ শো করব। অর্থাৎ এই ভিউ শো করলেই আমাদের সামনে এরকম ধরনের একটা অ্যানিমেশন চলে আসবে। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে বিভিন্ন টাইম লাইন থেকে আমরা টাইম লাইন সেট করে নেব। অর্থাৎ আমরা এখান থেকে বিভিন্ন টাইম লাইন সেট করে টাইম লাইনটা থেকে আমরা এখানে স্পিডটাকে স্লো করে নেব, ওইখান থেকে স্পিডটাকে স্লো করে নেব। এখান থেকে আমরা নিউট্রিনো অর্থাৎ এফেক্টে গেলাম, এফেক্টে গিয়ে বাই লেটার অ্যানিমেশন টেক্সট বাই লেটার করে নিলাম এবং অ্যানিমেশন টেক্সট বাই লেটার করে নিলে আমাদের সামনে এরকম ধরনের একটা অ্যানিমেশন দেখা যাবে। দেখো এরপর আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো ক্লিপার থেকে। ক্লিপার থেকে ছবি আনার জন্য আমাদের ইনসার্ট থেকে ক্লিপার্ট অপশানে যাব, ইনসার্ট থেকে ক্লিপার্ট অপশানে যাব। ক্লিপার্ট অপশানের থেকে আমাদের এখানে সার্চে ওমেন লিখে গো করলেই আমাদের এখানে এরকম ধরনের একটা কম্পিউটার ক্লাসে কম্পিউটার করছে এরকম একটা ছবি আমরা পেয়ে যাব এবং এই ছবিটা আমরা ইনসার্ট করে নেব। করে আমরা এটাকে ভিউ শো করে নেব অর্থাৎ F5 দেবো, দেখো দিয়ে এন্টার দিলেই আমার স্লাইড শোটা শুরু হয়ে যাবে। অর্থাৎ এখানে অ্যানিমেশনটা আমরা দেখতে পাবো এবং প্রত্যেকটা লেটারের অ্যানিমেশন আমরা এখানে দেখতে পাবো। এরপর আমরা পাওয়ার পয়েন্ট ক্লোজ করে নিলাম, পাওয়ার পয়েন্ট ক্লোজ বাটনে ক্লিক করছি, পাওয়ার পয়েন্ট নো করলাম, সেভ করছি না আমি এটাকে।
এরপরে আমরা ফ্ল্যাশে যাব। ফ্ল্যাশে গিয়ে ফ্ল্যাশ ওপেন করব। ফ্ল্যাশ ওপেন করতে গেলে আমরা মাইক্রোসফট এই যে ফ্ল্যাশ আছে, মাল্টিমিডিয়া ফ্ল্যাশ, সেই ম্যাক্রোমিডিয়া বা মাল্টিমিডিয়া যে ফ্ল্যাশটা, সেই ফ্ল্যাশটা আমরা ওপেন করে নেব, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ 5। এবং এখানে একটা ওভেল সাইন দিয়ে আমি এই ওভেল থেকে, ওভেল টুলটা থেকে আমি একটা ওভেল কেটে নেব। নিয়ে আমি সাইজটাকে বড় করে নেব এবং টাইমলাইনের 60 টাইমলাইন গিয়ে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে F6 কি প্রেস করব, কি ফ্রেম ইনসার্ট হবে। কি ফ্রেম ইনসার্ট হয়ে যাওয়ার পর আমাদের এখানে সাইজটাকে দেখো বড় করে নিলাম। এবং আবার প্রথমে 1 নাম্বার টাইমলাইনে চলে এসে এবং এখানে ক্রিয়েট মোশন বলে যে এটা আছে ওখানে রাইট ক্লিক করে আমি মোশন ক্রিয়েট করলাম। মোশন ক্রিয়েট করলেই এখানে অর্থাৎ প্রথম এবং শেষ কি ফ্রেমের মধ্যে একটা মোশন তৈরি হয়ে যাবে। দেখো এখানে একটা মোশন তৈরি হয়ে যাবে। রাইট ক্লিক করে একটা কি ফ্রেম ইনসার্ট করে আমরা মোশন দিয়ে দিলাম। মোশন দিয়ে আমি এটাকে আবার সাইজটাকে বড় করে নিচ্ছি, স্কেলের সাহায্যে বড় করে নিলাম। টুলস অপশান থেকে আমরা বড় করে নিলাম। এবারে আমাদের কন্ট্রোল এন্টার দিয়ে দেখো এই অ্যানিমেশনটা করতে পারি। কন্ট্রোল এন্টার দিলে এরকম ধরনের অ্যানিমেশন হতে আরম্ভ করবে, অর্থাৎ বলটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এবং এটা আমি বন্ধ করলাম, ফ্ল্যাশ বন্ধ করে দিলাম। এরপরে আবার আমরা ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ খুলে নেব। ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ খুলে আমরা একটা প্লেনের ছবিটা কিভাবে অ্যানিমেট করা যায় সেটা একটু দেখে নেব। আমরা এখানে লাইব্রেরিতে যাব, লাইব্রেরি থেকে দেখো এখানে কমন লাইব্রেরি আছে এবং এখান থেকে আমরা কমন লাইব্রেরি অপশনে যাব। কমন লাইব্রেরি থেকে মুভি ক্লিপস বলে অপশনটা আছে, এখান থেকে নিয়ে এখানে দেখো প্লেনের যে অ্যানিমেটেড ছবিটা আমরা এখান থেকে নিয়ে নেব। নিয়ে আমরা এটাকে একটু ছোট করে নেব, সাইজটাকে একটু ছোট করে নেব। সিলেক্ট করে আমরা এটাকে দেখো একটু ছোট করে নিচ্ছি সাইজটাকে। নিয়ে আমরা এক সাইডে রাখলাম। এবারে টাইমলাইন সেট করে নিলাম, 60 টাইমলাইনে গেলাম, অর্থাৎ কি ফ্রেম ইনসার্ট করে নিলাম। এবারে দেখো আমরা এন্ডিং পজিশনে নিয়ে গেলাম, এখানে একটা মোশন দিয়ে দিলাম। এবারে কন্ট্রোল এন্টার দিলে দেখো এখান থেকে আমার প্লেনটা আরেকটা সাইডে চলে যাবে, অর্থাৎ এটা একটা অ্যানিমেটেড ছবি, সেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসে। এইভাবে আমরা অ্যানিমেশনের কাজ করতে পারি। এবং আমরা ফ্ল্যাশ বন্ধ করলাম, মাল্টিমিডিয়া বা বহুমুখী বার্তা বিনিময়ের মাধ্যমেই হলো মাল্টিমিডিয়া। এবং এই মাল্টিমিডিয়ার আমরা বিভিন্ন ক্ষেত্রে সমাজের প্রয়োগ দেখতে পাই, ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা, শিক্ষা জগৎ, বিনোদন ক্ষেত্র, যোগাযোগ ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া দেখতে পাই। আমরা মাল্টিমিডিয়া ক্লোজ করলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।